বউয়ের গালে ছোট্ট করে একটা কামড় দিয়ে দিলাম দৌড়। তবে কামড় দিয়ে কোনো কাজ হলো না, বউটা আমার পিছন নিল, ও আমাকে ধাওয়া করতে লাগলো। দাঁড়াও, আমিও কিন্তু আর দৌড়াতে পারছি না, পড়ে যাব মনে হয়। সাথে সাথে আমি থেমে গেলাম, কারণ বউটা আমার অসুস্থ, যদি পড়ে যায় তাহলে আর একটা ঝামেলা বাঁধবে। এখন যাবা কোথায়? আমি এসে রোহনকে ধরে ফেললাম, এখন যাবা কই? তুমি আমার গালে কামড় দিলা কেন? শোনা, আমি কামড় দিইনি, মশাই দিয়েছে মনে হয়। এই, তুমি মিথ্যা বলবা না, আমি চোখ খুলে তোমাকে দেখছি, আর যখন ধরে ফেলছি তখন পালিয়ে গেছো। এ মা, ধরা পড়ে গেলাম, কেমনে দেখলে তুমি? আমার কপালেও একটা চোখ আছে, ওইটা দিয়ে দেখছি। আমি ওর কপালে চোখ খুঁজতে লাগলাম, কিন্তু পাইতেছি না। ওই কপালে চোখ কই? কপালের চোখ তুমি দেখতে পারবে না, ওইটা আমি গুঁজে রেখেছি। আমি একটু দেখি, একটু দেখাও না। ওটা পাবে না গো, কোন বলো তো কামড় দিলা কেন? আমার আর বিকালে ঘুম আসছিল না, আর তুমিও ঘুমিয়ে পড়ছিলাম, তাই আমার সাথে কথা বলার কোনো মানুষই ছিল না। তাই ভাবলাম তোমার গেলে ছোট্ট করে একটা কামড় দিই, কিন্তু ধরা পড়ে গেলাম। আমাকে কামড় দাও। ওই, আমি একটা কামড় দেব। এই না, আমি ব্যথা পাবো। তা বলে তো হবে না, কামড় যখন দিয়েছো কামড় এখন খেতেই হবে। সরি, আমার শোনা বউটা। তাহলে কান ধরে বলো, আমি আর তোমাকে কামড় দেব না। এতেও আবার কানও ধরতে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি ধরো, আমি দেখব। কি আর করব, কান ধরলাম। পরেরবার কামড় দিলে খবর করে দেব। আরো দিব? কি বললা? দাঁড়ো, আমি ওকে আমার কাছে নিয়ে আসি। ওই শোনা, এমন করে কেউ টেনে এখানে নিয়ে আসে যদি তুমি ব্যথা পেতে? পাবো না আর কামড় দিবে না তো? আর দিব না। চলো ওইখান দিয়ে ঘুরে আসি। একটু পরে আজান দিবে, আর আজানের সময় বাইরে থাকা ঠিক হবে না। চলো না বাবু, প্লিজ, আর আজান দেবার তো এখন অনেক সময় আছে। ওকে নিয়ে আমাদের বাড়ির দক্ষিণে নিয়ে আসি, দক্ষিণে বাতাস আসতেছে, বেশ ভালোই লাগতেছে। আমি রোহনকে জড়িয়ে ধরে বুকের মাঝে খানিকটা মাথা রাখলাম, দুজনে তাকিয়ে আছি অপলকভাবে। ওই শোনো না, বলো। আমার না অনেক ভয় করতেছে, যদি বাবু হওয়ার সময় আমি আর না পেই তখন তো তোমাকে অনেক মিস করব। আমি কি ওখানে একা একা তোমাকে ছাড়া থাকতে পারবো? তোমাকে একদিন বলছেন এসব কথা বলবা না, বাল আমি চলে যাইতেছি। রেগে যাইতেছো কেন? আর বলবো না, সরি। তোমার কিছু হবে না, জান্নাতকে ছাড়াই রোহান অসম্পূর্ণ, তুমি এটা জানো না? আমি তো তোমার সাথে অনেকটা বছর বাঁচতে চাই। তাহলে এসব বলবা না আমার, তাহলে খুব রাগ উঠে যায়। তোমাকে ছাড়া একটু সময়ও থাকতে পারবো না। তাহলে চলো বাড়িতে যাই। ওর হাত ধরে বাড়িতে এসে পড়ি। তার কিছুক্ষণ পরে আজান দিল, মাগরিবের নামাজ পড়ে নিলাম দুজনই, আমি আর ও বসে আছি বিছানায়। নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছো? কি বললা আমাকে একটু বলো না, আমি একটু শুনি। তোমার শুনতে হবে না। আমি রোহানের কাছে এসে হাত ধরে বললাম, বলো না একটু শুনি। বলেছি যে হে আল্লাহ, আমার বউটা যেন সুস্থ থাকে, ওর যেন কোনো কষ্টই না হয়। এত ভালোবাসো আমাকে? পাগলি অনেক। দুজনে শুয়ে পড়লাম বিছানায়। কিছুক্ষণ দুজনে শুয়ে থাকার পরে এসে আজান দিল, তাই আবারও নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ও এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তোমাকে জড়িয়ে ধরলাম তাতে কি, তুমি পেটে ব্যথা পাচ্ছ নাকি? কই না, আমার খুব ভালো লাগতেছে। আমি ওর গালে একটা চুমু দিলাম, তারপরে আমি ওকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পরে রোহান আমার পেটে কান দিয়ে কি যেন শুনতেছে। ওই কি করতেছো তুমি? আমাদের মনে হয় দুটো বাবু হবে, ওই যে দুইটা বাবু ঝগড়া করতেছে। পাগল, একটা একটা হবে, দুটো না। বউ মনে হয় টুইন হবে। এই চুপ, আমার কষ্টটা কি তুমি আরো বাড়িয়ে দিতে চাও? না, আমি চাই না তোমার কোনো কষ্ট হোক, আমার দুটো লাগবে না, একটা হলেই হবে, আর তোমার মতো হলেই হবে, আর একটা পরে বছর আবারও নিব। এই চুপ, মারছি না তুমি। জি না, এর পরের বছর দেখো আর একটা নিব। এই ঘুমো তো, ফালতু না বকে। আমি আরও ঘুমিয়ে পড়লাম, সকালবেলা উঠে নাস্তা বানালাম। এখন যে ওর অবস্থা, না পারে উঠতে আর না পারে বসতে। ওকে আমি উঠালাম, আমার হাতে নাস্তা দেখে বলা শুরু করলো, তোমাকে আমি নাস্তা বানাতে বলেছিলাম, আমি আছি না?
তুমি পারবে না তাই তো বানালাম। এতদিন কে বানিয়েছে শুনি? তুমি আর এখন আমি বানাই, সুস্থ হলে তুমি কাজ করো, বারণ করব না। ওকে নিয়ে ওয়াশরুমে চলে আসি, তারপরে ওকে নিয়ে রুমে চলে যাই, ওকে খাইয়ে দিতে লাগলাম আর আমিও খেয়ে নিলাম, তারপরে শুয়ে দিলাম। জান্নাত জানো, আজকে কিন্তু আম্মু আসবে। কালকে রাতে ঘুমানোর পরে ফোন দিয়েছিল, তখন বলছে তার নাকি আজকে আসবে। ভালো হয়েছে, আমি এখন আসি, অফিস থেকে একটু ঘুরে আসি। যাবা, না গেলে হয় না? আমি তো একটু পরে আসতেছি, আর আম্মু আব্বু মনে হয় রওনা দিছে। আচ্ছা তাহলে যাও। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি অফিসে, এখানে কিছু কাজ ছিল ওইগুলো করলাম, তারপরে বাড়িতে চলে আসি। পরিচয়টাই তো দেওয়া হলো না, আমি রোহান, নিজের কোম্পানি দেখাশোনা করি, আমাদের বাড়ি বরিশাল, কিন্তু আমরা দুজনে ঢাকা থাকি, এখানের কোম্পানি দেখাশোনা করি। আমি এমন একজন জীবনসঙ্গী পেয়ে সত্যি অনেক লাকি, যে কিনা আমাকে অনেক ভালোবাসে। আমি বাড়িতে আসি, এদিকে আমার পরিবার আসলো, দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল, এদিকে আমি বাবা হয়ে গেছি, আমাদের দুটো বাবু হয়েছে, আমার কথাই সত্যি হয়েছে, টুইন বাবু, একটা ছেলে আর একটা মেয়ে। এই, তুমি আগে জানতে যে আমাদের দুটো বাবু হবে? আমাকে বলনি কেন? তুমি ভয় পাবে তাই, আর ভয় পেয়ে আবোল তাবোল বলতে তখন আমার কষ্ট হতো অনেক। তোমাকে নিয়ে ওই দিন ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম না, তখন তারা বলছে, বাট তোমাকে জানাইনি। শয়তান একটা। আমি এসে ছেলেটাকে কোলে নিলাম, কিন্তু আমি কোলে নেওয়ার সাথে সাথে কেঁদে উঠল। দেখছো, আমার ছেলে তোমাকে চেনেই না। আমার ছেলেটা কেঁদে উঠল কেন? মেয়েটাকে কোলে নাও, ও দেখো কি করে। মেয়েটাকে কোলে নিলাম কিন্তু কাঁদলো না, এটা কেমন হলো? মানে হলো ছেলেটা আমার আর মেয়েটা তোমার, তাই না? ঠিক আছে, তবে আমার মেয়েটাকে কিন্তু অনেক আদর দিবার, ছেলেটাকেও। তার বলতে আমি দুটো বাবুর গালে ছোট্ট করে একটু চুমু দিলাম, তারপরে বউয়ের কাছে চলে আসি, এসে ওকে ধরলাম। এই কি করছো, অনেক মানুষ বাড়িতে, ছাড়ো। একটু আদর করি না তোমাকে? একটু আদর করলে কি হবে শুনি? দরজাটা খোলা আর রাতে আদর করো, এখন যে কোনো সময় এখানে মানুষ আসতে পারে। তবুও আমি ওর কোনো কথা না শুনে ওকে এসে জড়িয়ে ধরলাম, তাকিয়ে আছি ওর দিকে আর ও আমার দিকে, অনেকক্ষণ জড়িয়ে ধরলাম। এর ভিতর ছেলেটা কেঁদে উঠল। ওই বাবু কান্না করতেছে, এদিকে দাও তো। তোমার ছেলেটাকে আমার বউটাকে একটু আদর করতে দিবে না? আমি আস্তে করে বাবুর নখ ধরলাম, পুরো ওর আম্মুর মতো দেখতে। এই আব্বুটা কান্না কেন করো? জান্নাতের কাছে ওকে দিলাম, পুরো ঠান্ডা হয়ে গেল। এই শোনো না, বলো কি বলবা? এদিকে আসো। আমি ওর কাছে এসে পড়ি, আমি ওর কানে মুখ লাগিয়ে বললাম, দুটো বাবু হয়েছে না, দুটোই থাকবে, আর কোনো বাবু নিব না আমরা, ঠিক আছে? এই প্রতি বছরে এমন করে দুটো হবে দেখো? ওরে শয়তান, দাঁড়া তুই একটু, দাঁড়া। আমি দৌড় দিয়ে বাহিরে চলে আসি, এসে বসে বসে ভাবতেছি, পাগলি বউ একটা, আপনারও আমাদের জন্য দোয়া করবেন, এই দুটো বাচ্চা এবং আমার বউয়ে নিয়ে যেন অনেক সুন্দরভাবে বাকি দিনগুলো কাটাতে পারি।